আমরা এখন চলে এসেছি দিনহাটা গোসাই রোড কিশোর সঙ্গে। ঘরে বসে থাকা চোখের রং সাদা কালো। আজকে এখানে ভার্চুয়ালি উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতেই পাচ্ছেন তার জন্য সেজে উঠেছে পুজো মণ্ডপ। কুচবিহারের একটি বিশেষ পুজো, যেই পুজো না দেখলে হয়তো কুচবিহার অন্যতম সেরা পুজো হয়ে থাকে। এটি হচ্ছে দিনহাটা মদনমোহন বাড়ি দুর্গা পুজো, এবং জেলার অন্যতম সেরা পুজো হিসাবে সেরার সেরা শিরোপা এটা প্রতি বছরই প্রায় পায়। আর এই বছর যে তার অন্যতা হবে না তা তোমরা প্যান্ডেলের কাজ দেখলেই বুঝতে পারবে। এদের এবার বিশেষ থিম ষোলো কলায় পূর্ণ, কলা গাছের ফাইবার এবং একটি পরিবেশ বান্ধব মণ্ডপ দেখলে অবশ্যই আসতে হবে আপনাকে এই পুজো মণ্ডপ দিনহাটা মদনমোহন বাড়ি। আপনারা এদের আকৃতিটা বুঝতে পারছেন, আমি আকৃতিটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন এটার এখানে বিভিন্ন নৃত্যকলা ফুটে উঠেছে। এই পুজো মণ্ডপটি করেছে কলকাতার বিখ্যাত শিল্পী সুব্রত ব্যানার্জি। সম্পূর্ণ স্ট্রাকচারটি ঘুরবে, যখন রাত্রিবেলা আসবেন দেখতে পারবেন যে সম্পূর্ণ গোল স্ট্রাকচারটি ঘুরবে। চলে এসেছি দিনহাটা বড়িং পাড়াতে। এরা প্রত্যেক বছরই দারুণ পুজো মণ্ডপ দর্শকদের সামনে উপহার দিয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। এবং এদের এবার একটি বিশেষ ভাবনা, শ্রম অসুর। আর এই ভাবনাটা কোনো কলকাতার পুজো মণ্ডপ নয়, আমরা দেখতে পারি দিনহাটার অন্যান্য কলকাতার পুজো মণ্ডপও চলে আনে, কিন্তু এটি পুরো নতুনভাবে নতুন থিম এখানে প্রকাশ পেয়েছে দেখতেই পাচ্ছেন। শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী।